নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দেখুন, এই ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি আপনাদেরকে যেমন ভালো দিকটা যেমন জানায় এই চ্যানেল, তেমনি যখন খারাপ আসে সেটাও কিন্তু আপনাদেরকে জানায়। অর্থাৎ আমি কৌশিক রায় যে কথাগুলো বলি খুব দায়িত্ব নিয়ে, এবং আমার প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না। এই 25 জুলাই পর্যন্ত ডেঞ্জার জোন, অর্থাৎ আজ থেকে 25 জুলাই পর্যন্ত এই 4টি রাশি সতর্ক থাকুন, পাশবিক দোষ সৃষ্টি হচ্ছে। এই পাশবিক দোষের জন্য এই 4 রাশি বিশেষভাবে সাবধান থাকুন। মহাবিনাশকারী যোগ, ডেঞ্জার যোগ এই 25 জুলাই পর্যন্ত। এই 25 জুলাইয়ের পর থেকে এই যোগ কিন্তু কেটে যাচ্ছে এই 4টি রাশির ক্ষেত্রে। কি হতে চলেছে এই 4টি রাশির এবং পাশবিক দোষটাই বা কী? আমি কোনো সময়, আমি আবারও বলছি, কোনো সময় হাওয়াতে কিন্তু কোনো কথা বলি না, পুরোপুরি গ্রহের গোচর এবং সম্পূর্ণ যোগ ধরে কিন্তু আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপনা করি। দেখুন, যারা কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার এগুলো মিলছে না, ফালতু কথা, ফালতু কোনোটাই কথা না, জ্যোতিষশাস্ত্র ফালতু না, জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা বিজ্ঞান। যেমন ভালোর দিকটাও যেমন বলে, কিন্তু আপনার রাশি চক্রে থাকা দরকার, তেমনি খারাপের দিকটাও কিন্তু থাকে। সেটাও কিন্তু আপনার রাশিচক্রে যদি থাকে, আপনার কিন্তু খারাপের জায়গা হবে। তো এবার আমি জানাতে চলেছি এই পাশবিক দোষটা কি। তার আগে আমি জানাই, আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993। এটা হচ্ছে ফোনে কনসালটেন্সি যারা নিতে চাইছেন, ফোনে যারা কনসালটেন্সি নিতে চাইছেন, তারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। অর্থাৎ ফোনে আমার সাথে আপনারা ডাইরেক্ট কথা বলতে পারবেন, এবং আমার কি পারিশ্রমিক আছে ওখানে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে আপনারা কথা বলে নেবেন। সম্পূর্ণ ইন ডিটেলসটা আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু জানতে পারবেন। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। অনেকে করে দিচ্ছেন কি না, এটা বারবার বলছি, প্লিজ, এটা সম্পূর্ণরূপে কিন্তু পেড সার্ভিস। তো এই পাশবিক দোষটা কি, দেখুন, কেন্দ্রে যখন কোনো শুভগ্রহ থাকে না, পাপগ্রহে অবস্থান করে, তখন কিন্তু পাশবিক দোষ সৃষ্টি হয়। অর্থাৎ বর্তমানে কর্কট রাশিতে মঙ্গল এবং রবির অবস্থান, এবং আপনার এই মঙ্গল 20 তারিখ থেকে আগামীকাল থেকে আপনার সিংহ রাশিতে চলে যাচ্ছে, রবি এখানে 31 অবস্থান করবে, এবং মঙ্গলের রাশি পরিবর্তনে কি ফল হতে চলেছে তাও আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো। এই পাশবিক দোষটা, আবারও বলছি, এই পাশবিক দোষের ফলে 4টি রাশি বিশেষভাবে সতর্ক থাকুন। অর্থাৎ কেন্দ্রে যখন শুভগ্রহ থাকে না, আবারও বলছি, তখনই কিন্তু এই পাপক, এই পাশবিক দোষ সৃষ্টি হয়। এই যে আপনার লগ্ন চতুর্থ, সপ্তম এবং দশম, এই স্থানগুলোতে যখন শুভগ্রহ যখন থাকে না, তখন কিন্তু পাশবিক দোষ সৃষ্টি করে। লগ্ন চতুর্থ, সপ্তম, দশম, লগ্ন থেকে কী বিচার করে? আপনার শরীর, আপনার মান সম্মান, আপনার উন্নতি, এই জায়গাগুলো, আপনার দাম্পত্য সুখ, আপনার প্রেম, এগুলো সম্পূর্ণ কিন্তু লগ্ন থেকে বিচার করা হয়। চতুর্থ ভাব থেকে কী বিচার করে? পারিবারিক সুখ, আপনার ভূমি ভবন হবে কি না, আপনার নিজস্ব বাড়ি, নিজস্ব সবটি ভালো বাড়ি, নিজস্ব গাড়ি, পারিবারিক সুখ, মায়ের স্থান, বন্ধু বান্ধব, এই জায়গাগুলো কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। সপ্তম ভাব থেকে আপনার বিচার হয় আপনার, অর্থাৎ আপনি সিঙ্গেল আছেন, আপনি ডবল হবেন, অর্থাৎ বিবাহিত জীবন, ব্যবসা, দৈনিক রোজগার, এই জায়গাগুলো কিন্তু বিচার হয় সপ্তম ভাব থেকে। এবং দশম ভাব থেকে আপনার কর্ম, কেরিয়ার, সরকারি চাকরি, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করে। অর্থাৎ এই যে কেন্দ্রের উপর যদি কোনো শুভগ্রহ থাকে না এবং সেখানে পাপিগ্রহ অবস্থান করে, তখনই সৃষ্টি হয় পাশবিক দোষের।
এবং 25শে জুলাইয়ের পর থেকে এই বুধ আপনার কর্কট রাশিতে চলে আসছে, অর্থাৎ শুভগ্রহ চলে আসছে। এই পাশবিক দোষ কিন্তু তখন কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ এই কটা দিন মোটামুটি ছদিন মতন অবশ্যই, 6-7 দিন মতন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এই চার রাশি কোন কোন এই রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনার সপ্তমভাবে এই পাশবিক দোষ সৃষ্টি করছে, অর্থাৎ 25শে জুলাই অবধি মকর রাশি কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন। আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায় আপনাদের বাধা সৃষ্টি করবে প্রথম কথা। দৈনিক রোজগারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, অধিক বিশ্বাস এই সময় কাউকে করবেন না, অত্যাধিক বিশ্বাস করার ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, সেখান থেকে প্রতারণা হওয়া। এবং মকর রাশির ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে, এবং বিবাহিত জীবনে ব্যবসার ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় করবেন না, এবং টাকা লেনদেনের ব্যাপারে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন মকর রাশি। এবং শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে কেয়ার থাকুন। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই পাশবিক দোষ চতুর্থভাবে শনি এবং 10মভাবে আপনার সৃষ্টি হচ্ছে, এবং শনি রবির দৃষ্টি বিনিময়, এমনি শনি রবির এমনি দুজনের শত্রু, এবং শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়, এই যে বুধ আপনার 10মভাবে যখন আসবে কেরিয়ারে, তখন থেকে কিন্তু আপনাদের এই পাশবিক দোষ কাটবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখের জায়গায় বাধা, প্রপার্টি থেকে সমস্যা, আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে চাপ, কর্ম ছেড়ে দেওয়া, বা কিছু কিছু ক্ষেত্রে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের টেনশনের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবে। এবং আর্থিক লস, আর্থিক ক্ষতি, বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না, এবং প্রপার্টি কেনার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন, এখান থেকে প্রতারণা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তুলা রাশির, অর্থাৎ এই পাশবিক দোষের ফলে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের রাশিতে এই মঙ্গল এবং রবির অবস্থা সপ্তমভাবে শনি। প্রথম কথা হচ্ছে আপনাদের দৈনিক রোজগারের উপর কিন্তু সমস্যা কিন্তু আসবে, দৈনিক রোজগারের জায়গাটা এই 25শে জুলাই পর্যন্ত কিন্তু সাবধান, কারণ এই 25শে জুলাই যখন আপনাদের রাশিতে বুধ এসে অবস্থান করবে, এই পাশবিক দোষের অধিকাংশইটা কিন্তু কেটে যাবে, এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গাতে বাধা, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন না, আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট এই সময় করবেন না, এখানে কিন্তু টাকা ফেঁসে যাওয়া বা টাকা আটকে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে কর্কট রাশি। আর্থিক লস, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা, এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানি, এবং অধিক বিশ্বাস করবেন না, অত্যাধিক বিশ্বাস করাটার ক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু সমস্যা বা প্রতারণা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, অর্থাৎ কর্কট রাশি ডেঞ্জার যোগ, এই 25শে জুলাই পর্যন্ত ডেঞ্জার যোগ, সতর্ক থাকুন, এই পাশবিক দোষে কর্কট রাশি কিন্তু সমস্যা কিন্তু আসতে চলেছে। অর্থাৎ সপ্তমভাবে হচ্ছে ব্যবসার জায়গাতে, পার্টনারশিপ বিজনেস করছে, দাম্পত্য সুখের জায়গায়, দৈনিক রোজগারের জায়গায়, এই জায়গাগুলো কিন্তু সমস্যা কিন্তু আসবে। এরপরের যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি চতুর্থভাবে এই পাশবিক দোষ, চতুর্থভাবে আপনার মঙ্গল এবং রবির অবস্থা, এই মঙ্গল আপনার 20শে জুলাই যদিও আপনার সিংহ রাশির করে সরে যাচ্ছে, কিন্তু সেখানে কোনো শুভগ্রহ কিন্তু আসছে না, অর্থাৎ 25শে জুলাই যখন বুধ এই জায়গাতে চলে আসবে চতুর্থভাবে, আপনাদের তখন পাশবিক দোষ কিন্তু কাটবে, অর্থাৎ এই জায়গাটা আপনাদের পারিবারিক সুখের জায়গায় বাধা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছু ক্ষেত্রে টেনশন, মাকে নিয়ে চিন্তা করা, বন্ধু থেকে আপনাদের হেল্প পাবেন না, আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, কর্মক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে চাপ, কর্মক্ষেত্রে পরিবর্তনের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ নিজে থেকে কর্ম ছেড়ে দেওয়া, আর্থিক লস, দাম্পত্য সুখের জায়গায় বাধা, এই সম্ভাবনাগুলো কিন্তু এই পাশবিক দোষের ফলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু তৈরি করছে। এবং মেষ রাশি বি কেয়ারফুল, প্রপার্টি থেকে লস, প্রপার্টি নিয়ে সমস্যা, এই জায়গাগুলো কিন্তু থাকবে এই 25শে জুলাই পর্যন্ত, এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু মেষ রাশি মানুষ কিন্তু করবেন না, অর্থাৎ বড় ধরনের ইনভেস্টমেন্ট করলে আর্থিক লসের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের কর্মের ক্ষেত্রে, আমি আবারও বলব, কর্মের জায়গাটা কিন্তু প্রচণ্ড চাপের জায়গা কিন্তু নির্দেশ করছে,
এবং শরীর স্বাস্থ্য, শরীরগত দিক নিয়ে ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হাড়ে চোট লাগা, রক্তপাত হওয়া এবং অত্যাধিক বিশ্বাসও আপনারাও কিন্তু করবেন না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস করে কাউকে কিছু বললেন, সেখান থেকে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এই 25শে জুলাই এই ডেঞ্জার যোগ, এই পাশবিক দোষ, এই চার রাশি, আবারও বলবো সতর্ক থাকুন। আমি একটা কথা বারবার বলি, দেখুন যাদের ক্ষেত্রে মিলছে না, যারা লিখছেন কমেন্ট বক্সে, তার আগে নিজস্ব জন্মছকটা অ্যানালাইসিস করান, সঠিক প্রতিকার প্রতিবিধান করান। জ্যোতিষশাস্ত্র হচ্ছে বিজ্ঞান, এখানে আপনার যেমন জন্মছকে আছে ঠিক তেমন রেজাল্ট কিন্তু আপনি পাবেন। অর্থাৎ এই পাশবিক দোষ, আমি আবারও বলছি, 25শে জুলাই পর্যন্ত এই ডেঞ্জার যোগে চার রাশি সতর্ক থাকুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট আপনি কমেন্ট বক্সে করুন।